উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি আজকে আমার ভিডিওটি তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যে কলেজে ভর্তি হবে তোমরা কি নিয়ে পড়লে তোমাদের ভালো হবে একটি হলো দেখো রয়েছে পাস অথবা তোমরা অনার্সে ডিগ্রি কোর্স করলে এবং আরেকটি হলো তোমরা ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল এই দুটির মধ্যে আমি একটা লাইন টেনেছি এই কারণেই যে এই দুটির মধ্যে কি তফাত রয়েছে কোনটা বেশি ভালো মধ্যে সুফল কুফল এই বিষয়ে আমি ভিডিওটিতে আলোচনা করব আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও দু হাজার বাইশে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আঠেরোই জুলাই থেকে এই মাস থেকে সেটি চলবে সেপ্টেম্বর অব্দি আগে ঠিক হয়েছিল যে তোমাদের কেন্দ্রীয় পোর্টালে তোমাদের কলেজের ভর্তির যে ফর্ম ফিল সেটি হবে কিন্তু এই বছর সেটি করা সম্ভব হচ্ছে না পরবর্তী বছর থেকে আশা রাখছি সেইভাবেই হবে কিন্তু এই বছর বিগত বছরগুলিতে যেভাবে প্রত্যেকটি কলেজে ফর্ম ফিল করে তোমাদের মানে অ্যাডমিশন হয়ে থাকে সেইভাবেই হবে এবং তোমরা অতি অবশ্যই একটি দুটি না তোমরা যারা অনার্স নিয়ে বা যে বিষয় পড়াশোনা করতে চাও আমি চাই যে তোমরা যতগুলি তোমাদের কলেজে হওয়া সম্ভব সেইভাবেই তোমরা চার পাঁচটি কলেজে করো কারণ এই বছর যেহেতু ভালো নাম্বার উঠেছে মানে কোথায় যে কত দূর নাম্বার নামবে সেটা জানা যায় না সেজন্য তোমরা রিস্ক নিও না আমার আজকের ভিডিওর কিন্তু মূল উদ্দেশ্য হলো যে তুমি পাস কোর্স অথবা তোমরা অনার্স ডিগ্রি নিয়ে পড়াশোনা করবে অথবা নাকি ম্যানেজমেন্ট টেকনিক্যাল যদি তুমি চাও যে তোমার একটা গ্র্যাজুয়েশানের পরেতে তুমি কোনো চাকরির পরীক্ষাগুলিতে তুমি বসতে চাও সে সরকারি চাকরি হোক বা রেলের চাকরি বিভিন্ন ধরনের পুলিশের চাকরি এই ধরনের যদি তুমি চাকরি করতে চাও তাহলে অতি অবশ্যই তুমি পাশ পড়ো এবং তুমি যদি কোনো কারণ পাশের পরেতে তোমরা সে সমস্ত পরীক্ষাগুলিতে বসতে পারবে এবং তোমরা পাশে যখন পড়বে সে তুমি সায়েন্স আর্টস কমার্সে যে স্ট্রিমেই থাকো না কেন তোমরা পাশে যখন পড়বে তখন সেই পরীক্ষার প্রস্তুতিও তুমি নিতে পারবে তুমি যদি চাও অনার্স করবে সে যে কোনো ইতিহাস ভূগোল বা তোমাদের কমার্সের বিভিন্ন সাবজেক্ট আছে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট আছে যে সাবজেক্টে তুমি যদি হায়ার স্টাডি করতে চাও এম এ এম বা এম কম করতে চাও তাহলে তোমাকে অতি অবশ্যই অনার্স পড়তে হবে সেই বিষয় করে তাতে মাস্টার ডিগ্রি করতে হবে করে তুমি স্কুলের টিচার হতে পারো এসএসসি এই সমস্ত পরীক্ষা দিয়ে এছাড়া তুমি যদি কোনো কলেজে প্রফেসর বা এসব হতে চাও তাহলে তোমাকে আরও পিএইচডি এসব ডিগ্রি করতে হবে তাহলে তোমার জন্য রয়েছে পাস অথবা অনার্স ডিগ্রি কিন্তু তুমি যদি চাও এবং আরেকটি কথা হলো যে এ সমস্ত পরীক্ষা দেওয়ার পরেতে তুমি সরকারি চাকরি এক দু বছরেও পেয়ে যেতে পারো অথবা তোমার সময় সাপেক্ষও হতে পারে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরেতে তুমি যদি কোনো ম্যানেজমেন্ট কোর্স করো সেটা হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এছাড়া তোমাদের বিভিন্ন ধরনের যে বিবিএ বিসিএ এই সমস্ত যে কোর্সগুলো হয়ে থাকে ম্যানেজমেন্ট যে ডিগ্রিগুলো হয়ে থাকে এছাড়া তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছ যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও যারা বিভিন্ন জয়েন্টের পরীক্ষায় বসেছো তারা বিটেক করেলে করলে এবং যারা ধরো সেইভাবে বিটেকে তোমরা করতে পারে না অথবা তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট নাও হও সায়েন্সের স্টুডেন্ট হলে তোমরা ডিপ্লোমাতেও করতে পারবে পলিটেকনিক দিয়ে এছাড়া তোমরা যারা শুধু সায়েন্স নয় তোমরা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো কিন্তু তোমরা এখন চাইছো যে আমরা ডিপ্লোমা কোর্স করব ইঞ্জিনিয়ারিং করবো তাহলেও তোমরা পলিটেকনিক পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমরা কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে মেকানিক্যাল আর্কিটেকচার যে কোনো সাবজেক্টেই তোমরা ডিপ্লোমা কোর্স করতে পারো কোনো অসুবিধে নেই আমাদের যে কোনো ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল কোর্স করলেই আমাদের বিটি হয়ে থাকে চার বছরে এবং বিবিএ বিসিএ এগুলো হয়ে থাকে তিন বছরের এবং ম্যানেজমেন্ট কোর্সও ওরকম তিন বছর মতনই হয়ে থাকে তাই এই সমস্যা তো ম্যানেজমেন্ট কোর্স বা এগুলো করলে কিন্তু তারপরে দেখা যায় যে চাকরির সুযোগ অনেক বেশি থাকে এবং এগুলি করলে তুমি যেমন ব্যাচেলার তোমার ডিগ্রিটা হলো এখানে যেমন তোমার ব্যাচেলার ডিগ্রি হচ্ছে বি এ বি কম বা বিএসসি এখানেও কিন্তু একইভাবে ব্যাচেলার ডিগ্রি হচ্ছে তার সঙ্গে এ আমাদের এই পাস অনার্সের স্টুডেন্টরা যে সুযোগগুলো পাবে এখানে ম্যানেজমেন্ট টেকনিক্যালের স্টুডেন্টরাও কিন্তু একই সুযোগ পাবে তারাও কিন্তু সকল সরকারি বেসরকারি বা যে কোনো যে পরীক্ষাগুলো সবেতেই তারা তো বসতে পারবেই শুধু তাই নয় তাদের ক্ষেত্রে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে তারা যেহেতু এই ম্যানেজমেন্ট কোর্সগুলো করেছে বিশেষ করে বর্তমান যুগে কম্পিউটারের খুবই ডিম্যান্ড তাই কম্পিউটারের যদি বিভিন্ন কোর্স তোমরা করে রাখো অনেক সময় এক বছর দেড় বছর অথবা দু বছরেরও বিভিন্ন কোর্স হয়ে থাকে সেগুলো যদি করে রাখো তাহলে সেগুলো কিন্তু তোমাদের ব্যাংক বা যে কোনো বেসরকারি কম কোম্পানিতে কিন্তু তাদের ডিম্যান্ড অনেক বেশি সেজন্য আমি বারবার বলবো যে তোমরা ভাবো যে তোমরা কি নিয়ে করতে চাও কত তাড়াতাড়ি তোমরা কেরিয়ার গড়তে চাও সেটা ভেবেই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের পরে কলেজের ভর্তির প্রক্রিয়া তোমাদের শুরু হবে সেখানে তোমরা অ্যাডমিশান হও তার মানে তোমাদের ডিফারেন্স বুঝতে পারলে তোমরা যদি হায়ার স্টাডি করে টিচিং লাইনে যেতে চাও বা এডুকেশন লাইনেই থাকতে চাও রিসার্চ করতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা অনার্স নিয়ে পড়ে এগিয়ে যাও এবং তোমরা যদি বিভিন্ন সরকারি চাকরি পুলিশ এইসবে বসতে চাও তাহলে তোমরা পাশে পড়ো কিন্তু যদি তোমরা মানে খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের কেরিয়ার করতে চাও এছাড়া নার্সিং এরকম আরও অনেক আজকাল নার্স শুধুমাত্র যে মেয়েরা করছে তা না ছেলেদেরও নার্সের সুযোগ আছে বিভিন্ন ধরনের যে প্যাথোলজি ল্যাবরেটরির কাজকর্ম এই সমস্ত কিন্তু এখন বিভিন্ন ধরনের কোর্স বেরিয়ে গেছে তোমরা সেগুলো নেটে সার্চ মারো খোঁজো বা বিভিন্ন কলেজে গিয়েও খোঁজে নিতে পারো তোমরা সেইগুলো যদি পড়ো তাহলে কিন্তু মানে বিভিন্ন প্যাথোলজি ডিপার্টমেন্ট রয়েছে এরকম আরও অনেক ডিপার্টমেন্ট হয়ে গেছে সেখানে গিয়ে তোমরা খোঁজ নাও যে যেগুলোতে তোমরা চাও যে তাড়াতাড়ি কেরিয়ার করতে তাহলে কিন্তু খুব ভালো হবে তাহলে আমার মনে হলো যে যেহেতু কলেজের ভর্তি প্রক্রিয়া এই মাস থেকেই শুরু হচ্ছে তাই এই বিষয়ে তোমাদের একটু জানিয়ে দেওয়া আমি ভিডিওটি তোমাদের সেজন্য করলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং ভবিষ্যতে যদি পারি আমি এই ধরনের আরও অনেক ভিডিও তোমাদের করে দেব ভিডিওটি ভালো লাগলে উপকার এলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরও শেয়ার করে দিও যাতে ওরাও এই বিষয়ে জানতে পারে